সমাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি কোনো ব্লগ নিয়ে না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ফেস প্যাক নিয়ে, যেটা আমি নিজে ইউজ করি। কারণ এতদিন আমি আমার ব্লগে আমার লাইফস্টাইল দেখিয়েছি, আমি ডেলি কী করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু আমি রূপচর্চার জন্য কী কী জিনিস ব্যবহার করি সেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয় না। সেই জন্য ভাবলাম আজকে করি। তারপর এখন এই মাসটায় যখন চলছে, মানে বিয়ের সিজন বলতে গেলে, তারপরে আবার সামনে সরস্বতী পুজো আসছে, তো সেই জন্য ভাবলাম আমাদের আপনাদের সাথে একটু এটা শেয়ার করি। প্রথমেই যেটা বলবো সেটা অনেকে বাড়িতেও বানায়, আবার অনেকে বাজার থেকেও কিনে নিয়ে আসে, সেটা হলো টক দই। আর তারপরে আমি যেই জিনিসগুলো ইউজ করি সেগুলো একদম প্রত্যেকের রান্নাঘরেই পাওয়া যাবে। প্রথমে বলি বেসনের কথা। বেসন এমনই একটা জিনিস যে আমরা যদি মুড়ি খাই তো সেখানে যদি তেলে ভাজার কথা ওঠে, সেটা তো আর বেসন ছাড়া হবে না। সে আপনি চপি বলুন, পেঁয়াজিই বলুন, সব কিছুতেই বেসন লাগবে। তেমন ত্বকের জন্যও বেসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেটা পাই আমরা রান্নাঘর থেকে থাকি সেটা হলো হলুদ। আর আমি যেই ফেস প্যাকটা বানাই সেটা হচ্ছে 2 চামচ বেসন নিই, 1 চামচ দই, আর 1 চামচ মধু, আর একটু হলুদ নিই। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি মুখে, এবং শুধু যে মুখে লাগাই সেটা না, গলাতেও লাগিয়ে নিই। এবার এই উপকরণগুলোর উপকারিতা সম্পর্কে একটু বলে নিই। নিয়মিত যদি আপনারা টক দই মাখেন দেখবেন ত্বকের উজ্জ্বলতাটা কিন্তু বৃদ্ধি পায় আর ডার্ক স্পটগুলো কমে যায়, যদি কারো ডার্ক স্পট থাকে সেগুলো কমে যায়, আর স্কিনটা খুব স্মুথ হয়, ব্রণও ভালো হয়ে যায়, আর পিগমেন্টেশনের যদি সমস্যা থাকে সেটাও কিন্তু কেটে যায়। বেসন স্কিন থেকে টক্সিন বের করে দেয়, এক্সেসিভ অয়েল যে থাকে, অতিরিক্ত তেলটা, ওইটা রিমুভ করে এবং ট্যানও রিমুভ করে দেয়। হলুদ অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এবং স্কিনের পিএইচ লেভেলকে মেনটেন করে। আর হানি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে। আর আমি ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করি, ওইটা রাতে শুতে যাবার আগে ওই ভিটামিন ই ক্যাপসুল, ওর মধ্যে যে লিকুইডটা থাকে ওটার সাথে আমি অ্যালোভেরা জেল মিক্সড করে ওটা মুখে লাগিয়ে নিই। এটা আপনারাও করতে পারেন, বা যে যে ক্রিম ব্যবহার করেন তার সাথে আপনারা ওই ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করতে পারেন। আর টক দই শরীরের পক্ষে যেমন উপকারী তেমন সব ধরনের ত্বকের জন্যই ভালো। আবার টক দইয়ের সাথে আপনারা লেবুর রস, মুলতানি মাটি অ্যাড করেও আপনারা ওটা সবটা মিক্সড করেও আপনারা এটা ফেস প্যাক বানাতে পারেন, সেটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো হয়। আজকের ব্যস্ততার দিনে আমাদের নারীদের বাড়ি, ঘর, অফিস সব কিছুই একসঙ্গে সামাল দিতে হয়, সব কিছুই তারা ভালোভাবেই খুব সামলে চলেছে, তো সেই সময় হয়তো এত কিছু উপকরণগুলো একসাথে মিক্সড করে আবার লাগানো, স্কিনের ওপর লাগানো, এটা তাদের সম্ভব হয় না। তো তাদের জন্য একটা টিপস রইল, তারা 1 চামচ টক দই আর অল্প একটু হলুদ ওটাকে একসাথে মিক্সড করে মুখের মধ্যে লাগিয়ে নিলেন। 10 মিনিট ওটা রাখতে হবে, কিন্তু এটা প্রত্যেক দিনই ব্যবহার করতে হবে, এটা ফেয়ার আর কমপ্লেক্সানের জন্য কিন্তু খুবই ভালো।